শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি নূপুর দেব ঝুমকলতার কলকাপারের শাড়ি শালুক ফুলের মেঘ মলুকে হাওয়ার টানে গাড়ি ও কাশফুলের ওই দুধ সাদা রং আকাশ বুঝি সাজে অন্ধকারে রাত পেরিয়ে আলোর বাঁশি বাজে জায়গাটা দাঁড়িয়ে আছি বাঁকুড়ার নতুন চটি প্রতি বছর দুর্গাপূজার যে নানা রকমের নতুন থিম নিয়ে আসে তো 2022 সালেও নতুন একটা ভালো রকমের থিম আছে নিশ্চয়ই তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছো হ্যাঁ দিয়ে সবাই আশা করি ভালোই আছে ভালো তো থাকতেই হবে বলো পুজো আসি গেছে আর জামা কাপড় কিনা যা সব ভিড় গো বাজার গুলো লাইন পাওয়া দায় হয়ে গেছে এইটা হচ্ছে তোমার বাঁকুড়ার আমার রণবানন্দ পল্লী বাঁকুড়ার প্রণবানন্দ পল্লী দেখো কত সুন্দর কেদারনাথের মতন থিমটা করিছে বলো দেখি না অনেক লোক আমরা বয়স্ক মানুষ আছি যারা ধরো তারা তো ওই কেদারনাথ জাতি লারি কিন্তু যদি তোমরা কিন্তু এইখানে ঠাকুর দেখতে আসিও তাহলে সেই অনুভূতিটা একটু একটু পাবে দিয়ে একটু ভিতরটায় ঢুকলাম বলি দেখি কতটা কী কাজ চলছে না চলছে হ্যাঁ দেখো এইরকম গুহার মতন করে ঢুকতে হবে দিয়ে ভিতরে যাইয়ে ঠাকুর দর্শন করবে তো আসবে সবাই যারা ধরো কেদারনাথ যেতে পারিবে নাই অনেক দূর বয়স হয়ে যাচ্ছে তো চলো এবারে নতুন চটি দেখি আসি একবার যে জায়গাটা দাঁড়িয়ে আছি বাঁকুড়ার নতুন চটি প্রতি বছর দুর্গাপূজার যে নানা রকমের নতুন থিম নিয়ে আসে তো 2022 সালেও নতুন একটা ভালো রকমের থিম আছে নিশ্চয়ই তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে বুঝতে পারছ তো চলো তাড়াতাড়ি তোমাদেরকে কিছু কিছু ক্লিপ তোমাদেরকে এই বাঁকুড়ার নতুন চটির যে দুর্গোৎসব কমিটি বা পুজো যে প্যান্ডেলটা সেই প্যান্ডেলটা তোমাদের সামনে তুলে ধরি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো দেখা যাক তাহলে বিরাট করছে ধন বলতে হবে কারণ এতদিন ধরে সূক্ষ্ম সূক্ষ্ম কত সুন্দর জিনিসগুলোকে দিয়ে কেমন বানাইছে বলো দেখি না আর তোমরা যদি এইগুলো না যাও ঠাকুর দেখতে ওই শিল্পীগুলো মনে কত কষ্ট পাবে বলো দেখি না উহারা কতদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত এমনকি লাইট জ্বালেও জানো সারা রাত ধরে কাজ করে আমরা তো দেখি রাস্তায় পেরিয়ে গেলে তো এইগুলো কিন্তু অবশ্যই দেখতে যাবে আর যাইয়ে তো সেলফি তুলতে কেউ মানে বাকি রইবে নাই সেটা জানি ভালো করি তো সেলফি টেলফিও তুলবে তো দমে ভিড় হয় এইখানে বুঝতে পারছো তো তো একটু সময় করে যাবে ভালোভাবে সবাই মিলে বন্ধু বান্ধব দেখতে যাবে আর যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই শেয়ার করো শেয়ার না করলে পাঁচটা মানুষের কাছে ভিডিওটা পৌঁছাবে কেমন করি বলো দেখি না
তোরা শেয়ার কর, সবাই যেমন দেখতে পায় ভিডিওগুলো। আর পূজাতে কিন্তু বিরাট রকমের ভিডিও আসছে, কোনো চিন্তা নাই। একদম সিনেমাটিক শ্যুট থেকে শুরু করে সব রকমের শ্যুট দিয়ে যতগুলো প্যান্ডেল আছে, সুনুপাড়ির থেকে শুরু করে কনিনপুর, বাংলা, পুয়াবাগান, সব বাঁকুড়ার তো সব আসবে গে, কোনো চিন্তা নাই। তাড়াতাড়ি সব জামা প্যান্ট কিনে রেডি হয়ে যাও, কাল তো মহালয়ে চলে এসছে ধরো। হ্যাঁ, আর পূজাগুলো সব কে কোথায় গেলে ঠাকুর দেখলে সব কিন্তু কমেন্ট বক্সে জানাবে, ভুলি যেও না। তো চলো এখন কিন্তু প্যান্ডেলটা তোমরা দেখো ভালো করে। কিন্দুয়াটির যে প্যান্ডেলের যে বড় ফাঁকা মাঠটা থাকে, এইখানে এখনো অনেক কাজ ভাগ চলছে। তো কাজগুলো হলে এই প্যান্ডেলটাও বিরাট দেখার মতনই হবে। তো এইখানেও তোমরা সবাই আসবে, দেখতে পাচ্ছ কত জিনিস নামানো আছে, মানে শাকসবজির জন্য সব কিছু সাজাবে আর কি, এই যে পুরো ইয়াটা ফ্রেমটা। তো ঠিক আছে, সব আস্তে আস্তে হোক, আমরাও যাবো তখন, কোনো চিন্তা নাই, ভিডিও তো আসবে কি। এই দেখো সব কাজটা চলছে পুরো প্রস্তুতি তুঙ্গে। হ্যাঁ, তো ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সাথে থাকো, সাবস্ক্রাইব করো বাংলা বাঙালিকে, খুব খুব ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।